আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম বাংলার নতুন এক আপডেটে আপনাকে জানায় স্বাগতম আজকে আমরা দু সালের এসএসসি ও সম্মান পরীক্ষার্থীদের চূড়ান্ত সর্বশেষ আপডেট কী সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই দাখিলে দাখিলের প্রশ্ন মুদ্রণের শেষ পরীক্ষা নিতে উদ্গ্রীত বোর্ড করোনা ভাইরাসের কারণে গত পনেরো মাস ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এই অবস্থায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার আয়োজন করা নিয়ে সংশয় দেখা দিলেও পরীক্ষার সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে শিক্ষা বোর্ডগুলো শেষ হয়েছে প্রশ্ন মুদ্রণেরও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কোনো যে কোনো মূল্যে পরীক্ষা ও সমমান পরীক্ষার আয়োজন করতে চায় শিক্ষা মন্ত্রণালয় সংক্রমণের পরিস্থিতি পাঁচ শতাংশে নেমে আসলে স্কুল কলেজ পাঁচ শতাংশে নেমে আসলে স্কুল খুলে সশলে পরীক্ষার আয়োজন করতে চায় তারা এজন্য কাস্টমাইজ সিলেবাসও প্রণয়ন করেছে শিক্ষা বোর্ড খোঁজ নিয়ে জানা গেছে এসএসসি ও দাখিল পরীক্ষার আয়োজনের জন্য ইতিমধ্যে বিজি প্রেস ঢাকা বোর্ড প্রশ্ন মুদ্রণের কাজ শেষ হয়েছে প্রশ্ন এখন ট্রাঙ্কে সিলগারে কাজ চলতেছে ঢাকা শিক্ষা বোর্ড ছাড়াও অন্য বোর্ডগুলোর প্রশ্ন ছাপানোর কাজ চলমান রয়েছে এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক এস এস এম আমিরুল ইসলাম বলেন আমরা পরীক্ষার আয়োজন ব্যাপারে আন্তরিত পরীক্ষার নিতে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যখনই হোক না কেন সশরীরে পাঠদান করলেই পরীক্ষার আয়োজন করা হবে তিনি আরও বলেন ইতিমধ্যে ফর্ম পূরণের কাজ শেষ হয়েছে তবে বিভিন্ন কারণে যারা ফর্ম পূরণ করতে পারেনি তাদের ব্যবস্থাও আমরা করব। কোনো শিক্ষার্থী পরীক্ষা বঞ্চিত হবে না দু হাজার একুশ সালে যারা পরীক্ষার্থী আসো তাদের কিন্তু পরীক্ষা হবে এটা কিন্তু নিশ্চিত তো তোমরা এখন এই যারা এখনও পড়াশোনা শুরু করো নাই তারা তাড়াতাড়ি দ্রুত পড়াশোনা শুরু করে দাও যাতে তোমাদের পরীক্ষার যাতে প্রস্তুতি নিতে কোনো সমস্যা না হয় তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি সরিয়ে দাও শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে শিক্ষার নতুন আপডেট আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকে বিদায় নিশ্চয়ই দেখা হবে নতুন একটা আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ওয়েলকাম বাংলার সাথেই থাকুন খোদা হবে